আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্ধবীগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার তো রোজকার ডিউটি আমার ছেলেকে নিয়ে স্কুলে আসা, ছেলেকে ক্লাসরুমে দিয়ে আসছি। আর এই দিকে দেখি একটা পিচি আলুর চিপস কিনতেছে। পিচির আলুর চিপস কিনতে দেখা আমারও কেন জানি আলুর চিপস কিনতে মন চাইতেছে। আমি জানি এগুলা খেতে বেশি মজা না, কিন্তু তারপরেও আমি কিনলাম। এই যে 10 টাকার আলুর চিপস, এখন আমি এটাকে খেয়ে দেখব। এই আলুর চিপসটা খাইতে কেমন জানি কটকটা, এটা মানুষ কেন যে কিনা খায় আমি বুঝি না। আমার কাছে টেস্ট লাগে নাই, কিন্তু পিচির কাছে টেস্ট লাগতেছে, তার কাছে সেই লাগতেছে। মাশাল্লাহ, পিচিটা দেখতে কিন্তু খুবই কিউট। আমরা মায়েরা প্রতিদিন যে রুমটাতে বসে থাকি সেই রুমটাতে আজকে টিচারদের মিটিং হচ্ছে। এই কারণে যে যার মতো সময় কাটাচ্ছে বাহিরে, কেউ বসে কেউ দাঁড়িয়ে, যে যার মতো। আমি এক ফাঁকে একটু বসে সোবার কাজটা সেরে নিলাম। আগের দিন যতটুকু করেছিলাম তারপর থেকে শুরু করছি, আজকে এতটুকু করছি আর করব না। রুমটা ফাঁকা হওয়ার পরে একটু রুমে এসে বসতে না বসতেই আমাদের ছুটি দিয়ে দিছে। ছেলেকে নিয়ে প্রতিদিন যে রাস্তা দিয়ে যাওয়া আসা করি, সেই রাস্তার পাশে এরকম একটা ভাজা পড়ার দোকান আছে। অনেক ধরনের ভাজা পড়া সেখানে পাওয়া যায়। আমরা কিন্তু প্রতিদিনই দেখি আমার ছেলে কখনোই খেতে চায় না, কিন্তু হঠাৎ তার কী হলো, এই যে গোল গোল বলগুলা, তার খাইতে হবে। আমি প্রথমে না করলাম, না খেও না, না তার নিতেই হবে, একটা হাড়ির মতো করে রাখে। আচ্ছা ঠিক আছে, দিলাম এই গোল গোল ক্রিসপি চিকেন বল। 40 টাকা দিয়ে 5টা বল নিলাম। আমি একটু ট্রাই করে দেখতেছি এটা আসলে খাইতে কেমন। গোলটা ঠিকই আছে, কিন্তু ক্রিসপি একদমই ছিল না, একদম নরম হয়ে গেছিলো। আর এইটার মধ্যে চিকেনের ফ্লেভার পাওয়া যাচ্ছে, চিকেন কতটুকু আছে আমি জানি না, কারণ পুরাই একটা আটার দলার মতন লাগছে আমার কাছে। এর চাইতে 50 টাকা দিয়ে 4টা মিষ্টিই বেটার ছিল। মানে যেহেতু আমি মিষ্টি লাভার, তাই আমার কাছে মিষ্টিটাই বেটার লাগছে এটার চাইতে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসার পর দেখি একটা ভাইয়া ছোলাবোনা বিক্রি করতেছে। এই ভাইয়ার ছোলাবোনা কিন্তু অনেকেই খেয়েছেন, আমি কখনো খাইনি, তাই আজকে ডিসাইড করেই ফেললাম ওনার ছোলাবোনা আজকে ট্রাই করব। অনেকেই কিন্তু কিনতেছে, 20 টাকার এতখানি ছোলাবোনা দেয়, তো আমিও কিনবো, তবে 20 টাকার না, 10 টাকার। প্রথমবার যেহেতু কিনবো তাই একটু কম করেই কিনি, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবারও খাবো। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা বোম্বাই মরিচ আর দেশি মরিচের কম্বিনেশনে তৈরি একটা রেমিক্স ছোলাবোনা খেতে পারেন ওনার কাছ থেকে। এই যে অনেকেই নিতেছে অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে, কিন্তু আমি অত ঝাল খাই না, তাই আমার অত ঝালের দরকারও নাই, আমি একদম নর্মাল যেটা সেইটাই নেব। এই পুলিশ আপুরা এগুলো মরিচ দেখাবে, এই কারণে তারা নিল 20 টাকার, 20 টাকার, 40 টাকার। এই যে আমার 10 টাকার ছোলাভোনা রেডি। ছোলাভোনা খেতে খেতে জিজ্ঞাসা করলাম ভাইয়াটার নাম, ভাইয়ার নাম হচ্ছে সাগর। তো সাগর ভাইয়ার ছোলাভোনা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই বয়সে যাদের স্কুলে যাওয়ার কথা, তারা যদি এরকম জীবিকার খোঁজে ব্যস্ত থাকে, তাহলে একটু নিরবতা পালন করতেই হয়। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।